এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। পাপ পাপ ভদ্র ঘরে পাপ এসে জুটেছে। এই তুমি, সব তোমার জন্য। লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছো মাদরটাকে। আহ, ওর কি দোষ? ওই যে বাগানটা নষ্ট করেছে তার কোনো প্রমাণ আছে? বলো না বৌদি। কি বললি? আয় এদিকে, আজ তোর হাড় মাস হ্যাক করব। থাক, সাতটা নয় পাঁচটা নয়, একটা মোটে মা বাপ পড়া ভাই, কথা কি ছিড়ি? তুমি কি গো? তাহলে তুমি এসে সামলাও। পাড়া শুদ্ধ লোক বসে আছে ডাক্তারখানায়, এক এক জুড়ি নালিশ দিয়ে। আমি আর পারি না। উফ, এরপর যদি আবার বাজিয়েছিস আমি কিন্তু রক্ষা করতে পারবো না। আরে আরে, আচ্ছা তুই কি রে, এসব না করে একটু বই নিয়ে বসতে পারিস না? এমনিতে তো কত বুদ্ধি তোর। আরে নাই মশাই, যে কি মনে করে? একবার যেতে হবে, এখনই চলো দেখি। কোথায়? ছোট বৌঠান, কাল থেকে বেধুন জ্বর। এ নাও ছোট কর্তার চিঠি। ওষুধ পাঠিয়ে দিচ্ছি, দু একদিন চলুক, এখন আসুন। বাহ, লক্ষ্মী মেয়ে তো, ভারী লক্ষ্মী মেয়ে। নাম কি তোমার? চন্দ্রা। খাসা নাম, আসুন। এই যে চলো তো একবার, বড় কর্তা ডাকছেন। বড় কর্তা কি বুঝছ? তোমার ওষুধে সারবে না, শহর থেকে এমবি ডাক্তার ডেকে পাঠাবো। মনে হয় দরকার হবে না। তুমি তো ক্যাম্বেলের এলিমেন্ট। আগে হ্যাঁ, মুখের উপর অপমান করে দিলে। কালুয়াতি গান গাইতে গেতে বলে কিনে এলিমেন্ট ডাক্তার তোমার ওষুধে কাজ করবে? আমি দেখিয়ে দেবো ডাক্তারি জানি কিনা। তবে তোমার থেকে বড় ডাক্তার কি হয়? তুই চুপ কর, ওষুধ তৈরি করে রাখছি, গিয়ে পৌঁছে দিবি। চ একটু জমিদার বাড়ি ঘুরে আসি। এই যে কি আছো? ওষুধ এনেছি, ওষুধ নিয়ে যাও, ওষুধ এনেছি। কে কে রে, কে ছিল? বেজা ডাক্তার ওষুধ পাঠিয়েছে। এই বেজা কি রে? বিজয় বল, বিজয় ডাক্তার, আমি তার ভাই। বড় গলা দেখছি, একটা ঘাত ধরে নিয়ে এত, দেখি শুয়ারটাকে। থোপার গাধার মতন চিৎকার কিসে? এটা কার বাড়ি জানিস? রুগীর। কি রুগী? নইলে ওষুধ কার? হারাম জাদা, আমার মুখের উপর কথা চাপকে তো মায়া সরি না, সরিয়ে নাও, সরিয়ে নাও। বাবা, একটা বেঙে এ কিসের বড় কর্তা গো? হারাম জাদা, তা ওষুধ গুলোর কি হবে? ওষুধ তোমার ডাক্তার পাঠিয়েছেন। সরা সরা ওটাকে, চোখের সামনে দেখে এসো, এসো আমার সঙ্গে ওপরে। ওপরে? হ্যাঁ চলুন। আর একটা দিন সময় দেবেন, তারপর না হয়। কিন্তু দাদাজি, অন্তত সন্ধ্যে পর্যন্ত এই ওষুধই কাজ দেবে আমি বলছি। তোমার বাবা কি বললে? আজকের মধ্যে জ্বর না সারলে কালকে শহর ডাক্তার আসবেই, তখন তুমি কি করে আসবে? দাদার ওষুধে কাজ না হলে অন্যের ওষুধে কাজ করা হবে। তাহলে আমার মার অসুখ সারবে কি করে? হয়েছে কি? এক পাতা সিঁদুর আনতে পারো। সিঁদুর? হ্যাঁ হ্যাঁ, সিঁদুর সিঁদুর। শ্যামার উপর ঘরে মন্দির আছে, সন্ন্যাসী ঠাকুর মন্ত্র পড়ে দিলেই ব্যাস,
সব ভালো হয়ে যাবে। সত্যি? তবে আজ গিয়ে পুজো দেব। কি হলো? থাক না, না মা, ঠান্ডা হাওয়া উঠছে। চন্দ্রা কোথায় রে? ওকে ও কিসের ডাক? ফেউটিও হবে, চিটে বাঘের ডাক অন্যরকম। একটু আসতে চলো না, রেস দিচ্ছে যেন। ও বাবা গো, বাড়ি এসো। কোথাও নেই তার মানে? হ্যাঁ হুজুর, চারিদিক তন্ন তন্ন করে খুঁজেছি। সে কি ওই গো সন্ন্যাসী ডাকু, এসো দেখি। খুঁজে বার করে চাই। যদি সন্ন্যাসী ঠাকুর না আসে, এক কাজ কর, শিউর দেখি, আমরাই কাছে দেখি। তুমি হেরে বাবু? হ্যাঁ, অভিজ্ঞ নাই নক্ষত্র আমার জানা। তুই দাও এসে আমার সাথে। ধরো ও থাক, আগে বলো কি করতে হবে। তাহলে হাত জোর করো, চোখ বুঝে বলো তুমি ঠাকুরের কাছে কি চাইবে। আমার মাকে ভালো করে দাও ঠাকুর। হ্যাঁ ঠাকুর, দাদার ওষুধে। ডাক্তার বাবু, এতে ফের মুচ্ছ গেছে। লক্ষ্মীদি, লক্ষ্মীদি, শিগগিরি এসো, পা গায়ে ছর্দি মনি রে। হ্যাঁ, কোথায়? আর কোথায়, ওই ডাক্তার বাবু ছোট ভাই নিয়ে গেছিল। ওই ওই শোনো, যারা জুতো সুতলার চুক্তি নয় তাদের ঢুকতে দিয়েছিলে শোবার ঘরে, ওই বই করে বারণ করেছিলাম। তখন শুনেছিলে আমার কথা? হারামজাদা! ওটা আমায় দিন। এই শেষ, ফের যদি বাড়ি ছা মারিছিস তো নিজের হাতে আমি তোকে খুন করব। খুন? না ওগো, তুমি কি করলে, এ কেন করলে, এত বড় সম্পূর্ণ কেন করলে? যা করেছি ঠিক করেছি। বেঁচে যখন আছে তখন আর চিন্তা কি, কেউ না কেউ তুলে নিয়ে যাবে। হ্যাঁ, ও তো এসো পরাণ, ওকে আমার গাড়িতে তোল। কিন্তু ধনী মানুষ যা হোক, বলে আমরা না হয় জলে ভাসা মেয়ে, আপনার তো ছেলে পুলে আছে, নিজের হলে পারতেন এমনি করে ফেলে যেতে। কিন্তু তাই বলে? ঠিক আছে, আমার গাড়ি রেখে যান, যদি পারি সন্ধ্যার আগে পৌঁছবো, না হলে আমার বদলে অন্য ব্যবস্থা দেখে নেবেন। এই মরেছে, ও কি কথা, আমি কি তাই বললাম? শোনো না, আমি কি তাই বললুম? আরে তুমি গিয়ে না পৌঁছলে আমার কৃষ্ণ যাত্রা যে শ্মশান যাত্রা হয়ে দাঁড়াবে। হা করে দাঁড়িয়ে দেখছিস কি? ওটা না, কথাও বোঝে না ছাই। আপনি আরো কিছু অপমান বাকি আছে। ক্ষমা চাই তেলুম ভাই, সব দোষ আমার মেয়েরই। নদী পেরিয়ে মন্দিরে যাবার চিত ধরেছিল ওই বিনুর কোনো বারণ মানেনি, এখন সব স্বীকার করছে। আমার মেয়ের কোনো ক্ষতি করেনি সে,
সব ঝুঁকি মাথায় নিয়ে আপনার ভাই একাই যাচ্ছিল শ্যামার উপায় আমার স্ত্রীর জন্য পুজো দিতে। আমি তাকে কি হবে এখন আর সব ভেবে, সে তো নেই, যে করে হোক যেমন করে হোক খুঁজে তাকে বার করতেই হবে, এটাই আমারও। কোথায় পাবেন তাকে? না না, এ আপনি কি বলছেন? আমার কথাটা তুমি শোনো না অধিকারী মশাই, বিনুকে আমি কিছুতে আসরে উঠতে দেব না, ওকে আমি লেখাপড়া শেখাবো। শোনো কথা, আরে শেখাবো বললি কি শেখানো যায়? আমরা হলুম সুতের শ্যাওলা, ভেসে ভেসে বেড়াই, আজ এখানে কাল সেখানে, তুই স্কুল মাস্টার এসব কি সঙ্গে সঙ্গে গরু গাড়িতে বয়ে বয়ে বেড়াবে? সম্ভব? অধিকারী মশাই ঠিকই বলেছেন দিদি, তুই চুপ কর, যা এখান থেকে যা। শোনো শ্যামা, একবার ওর দিকে চাও, দেবকীর ঘরে জন্মেছিলেন কৃষ্ণ, কিন্তু ঠাই হয়েছিল মা যশোদার কোলে, তুমিও তো ওর মা যশোদা গো। সেদিন অমন করে তুলে না আনলে হয়তো পথের ধারেই মোড়ে কাঠ হয়ে পড়ে থাকতো। না না, এ কি বলছেন আপনি? এই দেখো, এইটুকুতেই চোখ ভিজে গেল, দাপরের গপ্প, এই কলিতেও কেমন সত্যি হয়ে উঠেছে নিজেই বুঝে দেখো তাহলে। একবার একবার হ্যাঁ করে দাও শ্যামা, মানে পুরনো পালা যেমন চলছে চলুক, নতুন পালায় আমি একেবারে আসরে ফুল ফুটিয়ে দেব, পালার নাম রাখব যশোদা দুলাল। রাধার শ্যামামি জানকি দুরাম, শ্রী রাধার শ্যামামি জানকি দুরাম, আমি যদি প্রেম হই আমি পরিণাম, শ্রী রাধার শ্যামামি জানকি দুরাম। এই যে ব্যাপার কি, তুমি কি ভেবেছো বলো তো? কি হলো? কি হলো? গায়ে কত জ্বর? হ্যাঁ কত জ্বর? ওই দেখো আমার চোখে ধুলো দেবে না, আসলে পা ছুঁয়ে বুঝেছি গা তো পশু থেকেই ছ্যাঁকছ্যাঁক করছে। তবে আবার মিছে কথা, বিশ্বাস কর বিনু, আমি ভালো হয়ে গেছি, আমার একটুও জ্বর নেই, বিশ্বাস কর। তাই বলে পালা বন্ধ থাকবে? হ্যাঁ থাকবে, তোমার কিছু হলে সব কিছু বন্ধ থাকবে, এই আমার সাফ কথা ব্যাস। সত্যি ভাই পেয়েছিলি বটে, কে বলবে দেখে সহদর নয়। সহদর না ছাই, একটা কথা শুনে, ও কি কতবার বলছি হ্যাঁ, ফের যদি দেখি না এর ওপর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবো তোমায়। আর কত বাঁধবি, আমার মতো মেয়েরা সব খুঁয়ে কোথায় ভেসে যায় দুমুঠো ভাতের জন্য, আজ রাধা তো কাল বিন্দি, একদিন খুব চিগুড়ি হতে হতে সব্বার পায়ের তলায়, তখন আর কেউ ডেকেও পৌঁছে না গো, এবেলা খেয়েছ তো আর তুই ভালো হবে না বললুম, মোছো মোছো বলছি চোখ মোছো, কি আছে আমার, কি আছে দুনিয়ায়, কার জন্য রোজগার করি আমি যদি তোমারই কাজে না লাগলো, মুখে রক্ত তুলে খাটতে যখন দুবেলা গপ গপ করে গিলিনি আমি, আর এখন আমি বড় হয়েছি তুমি পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর আমি কিছুতেই কাজ করতে দেবো না তোমার, কিছুতেই না। বলবো কই, সর 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 সর, আসুন কবিরাজ বসে আসুন,
এই যে হুকুম হয়েছিল তামিল করে দিলুম, খুব নাম ডাক, একটু ভালো করে দেখুন তো। বলগো কোথায় গেলে শুনছো? সুখবর আছে। কি গো? চুষো থেকে তোমার ভাইয়ের চিঠি। ও অক্ষয় লিখছে নাকি ভারী ভালো একটা পাত্রের সন্ধান ভয় গেছে আমাদের চন্দ্রাজ্য। তাই বুঝি অক্ষর উপরে মেয়ে দেখতে আসতে চায়। বেশ তো, তুমি এদিকটা দেখো, আমি বরং ওদিকে নায়মশাকে নিয়ে। ঠিক আছে চন্দ্রা, চন্দ্রা কোথায় সে? পই পই করে মানা করলুম, তা শুনবে তোমার মেয়ে? কি হলো তা কি? উঠলো ভাই তো বিলেত যাই, আর তোমার ওই বুড়ো রহমত সহিষ্ঠা যত নষ্টের গোড়া, দুজনে মিলে হাওয়া খেতে বেরিয়েছে। আপনি? আরে একে একে আমায় তুমি বলবেন। চন্দ্রা, চন্দ্রা ছেলেবেলা দেখেছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন লক্ষ্মী মেয়ে বলে। আমার বাবার নাম শ্রী মহেন্দ্রনাথ চক্রবর্তী। ওহো, বসো বসো, কি হয়েছে তোমার? বাবা বসো, তো ডাকছে, সত্যন পূজা এক্ষুনি শুরু হবে। তো ভগবান এইবার বলো তোমার ট্রাভেলটা কোথায়, কি হয় মানে? ছেলেবেলায় কি যে হয়েছিল, যত দিন যাচ্ছে আমি আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। কুমু, চন্দ্রা আমাদের মইন বাবু, ছোট কর্তার মেয়ে। না, তোমার উপর আর রাগ বসে রাখবো না, যার জন্যে পুজো সে যে আজ কোথায় আছে, কেমন আছে, আছে কিনা, পারলে তার জন্য একটু কল্যাণ কামনা করো ভাই। ওমা এই দেখো, বৌদি বৌদি, আমি যদি এখানে মাঝে মাঝে আসি আপনি রাগ করবেন? না ভাই, রাগ কি বলছো, নিজের মনে করে যখন খুশি আসবে, যখন খুশি আসবে। ওরে দাঁড়া দাঁড়া, থামা তো গাড়িটা। এই গাড়িটা থামো থামো। হ্যাঁ, জিজ্ঞেস করতো কাউকে, ওটা কি আমডুবি গা? ওগো কর্তা, ওটা কি আমডুবি গা? যা বলেছেন, আপনারা যাবেন কোথায়? কি হলো রে পরাণ, থামলি কেন? বল এগিয়ে যেতে, আমরা ধরে নিচ্ছি। আপনারা এখন কে? আমরা ধরে নিচ্ছি। বেশি দেরি করিস নি যেন। ঠিক আছে, নিসিংহীপুর বারবারি তলা। বুঝছি বুঝছি, আপনারা এখন। পরাণ গাড়িটা ঘোরা তো। ভালোবাসার এই কি রে খাজনা, ভালোবাসার এই কি রে খাজনা, দিয়ে ফাঁকি ওড়ে পাখি যতই ডাকি আর ফেরে না, ভালোবাসার এই কি রে খাজনা, দিয়ে ফাঁকি ওড়ে পাখি। একটা কাজ করে দেবে ভাই, এই টাকাগুলো চুপি চুপি ওই মাটিতে আমার নাম বলিস নি যেন, জান লক্ষ্মী ভাই আমার। যদি জিজ্ঞেস করে? অন্ধ।
স্ত্রী ছাগল ফেলে খেতে লেগেছিস? বেলা কপর বাজে, যা যা দাদুকে তুলে নে যা। আজ আসুক তোর বা, খেলা আমি ঘুরছি। শোনো, নাম কি তোমার? সুবালা। কেন? সুধন্য বুঝি তোমার? কি হয়? হি মা, স্বামী গো আপনি চিনি? এককালে চিনতাম। সে কোথায়? সে কে রেখে নিয়ে আছে? সে কোন ঘরে উঠে বেরিয়ে গেছে? ট্রেনে ধূপকাঠি পেয়েছে তো, তা এলে কিছু বলতে হবে। আজ থেকে তোমার জিনিস পুরো। এই মা, এ কি দিলামি বা, বয়সে বড় তো। ও কেউ না, বাইরের লোক। বাইরের লোক? বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আসো আসুন আসো। দিদি, তুই চলে যাবি না, কাল ফেরার পথে ওই রাস্তার মোড়ে আমি থাকবো। সবই যখন দেখা হলো, ওই একটা মুখে বা বাকি থাকে কেন? রাতটা এখানে পড়ে থাকবো, শুধু এক ভাগে চুপি চুপি দূর থেকে ভাইটাকে আমার কাছে যাব না। কাছে গেলে সে আমার ঠিক চিনবে, ছোটবেলায় বড় নেওয়াটা ছিল আমার। বেশ, আমি বাসে চলে যাচ্ছি, পরান্দার গাড়ি রইল। না শোন, না হয় আপন ভাই নই, কিন্তু একদিনে সব জোর মৃত্যু হয়ে যাবে, এই জন্যে কি দিদি বলে ডেকেছিলাম তোমাকে? আর বলিস কেন, কোথায় মালগাড়ি উল্টেছে, শালা সব টেরে নেচকে। এদিকে কি কাণ্ড হয়েছে জানো? কি? এই দেখো। হ্যাঁ গো, কালার বলছে কি, ওদিকে তোমার বাপের কৌটোয় এই এত টেকা। কে দিলে? কি কাণ্ড বলো দেখি। কে কে ওখানে চোর? হিমা, এ কে গো? এটা সেই মেয়ে ছেলেটা, এই তো বালা দিয়েছিল। খবরদার, ছবি নেই, এদের চুলে কঙ্গা নাইতে হয়। চলে মরবার ঠাই জোটেনি, যেমন এসেছে তেমনি চলে যাও, নইলে গায়ের আর পাঁচজনের মতো আমিও তোমার মুখে। আয় রে আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা ভাইয়ের কপালে, আমার টিপ দিয়ে যা, তোর আশীর্বাদে ভাই যেন মোর থাকে রাজার সুখে, চাঁদ হয়েছে বসত করে আমার ভাঙা বুকে। Thank you.
পরাণ, কি হয়েছে? কাঁদিস কেন তুই? কি হয়েছে বলবি তো? স্বামী নেই। এই সেই জায়গা? নিজের চোখে দেখেছো তুমি? তোমরা কেউ কিছু জানো? আগে না হুজুর, এসো আমার সঙ্গে, থানা একটা ডায়েরি করতে হবে। কিন্তু বিনু, বিনু যে কীর্তিবাস যদি বরাতে থাকে সে আপনাতে কি ফিরবে? আর না হলে আগে আর কত দূর হে? এই তো আর দুটো বাঘ পেরোলে। হ্যাঁ, আরো দুটো? তা যা বলেছে, কাছাকাছি রেল স্টেশন, তা প্রায় 7 কোশ দূর হবে, তার উপর আবার গরুর গাড়ি। রক্ষে করো বাবা। ও কি হে, ওটা কি? ও মাঝি, কি ওটা? আগে জলে ডোবা লাশ। হ্যাঁ, লাশ কি? তামান, নৌকোটা ঘোরাই। না 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 না, ও নৌকো ঘুরে কাজ নেই, চলো 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 চলো। দেখি বাবুদের কেমন পায়। সেবার কালিরাঙা দয়ে এক জলে ডোবা বউয়ের গলা ঠেঙে পেয়েছিলাম এক বড় বিছে হাট। কই গো, আমি এগোচ্ছি তাহলে, তুমি এদিকে সব ঠিক আছে? ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। আরে আসুন আসুন, কি অক্ষয় এত দেরি? আর বলেন কেন, পথে এক উটকো ঝামেলা। কেউ ওই দেখুন না, পড়েছিল নদীর চরে। আগে ভেবেছিলুম লাশ, পরে দেখি না আছে ঠিকই। দেখুন দিকে অবস্থা, কি করা যায় বলুন তো চক্রবর্তী মশাই। নাই মশাই, আমি দেখছি। নমস্কার। নমস্কার, আমি মহিম চক্রবর্তী, মেয়ের বাবা। ছি 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 ছি, একটা কথারও জবাব দিতে পারলে না, লোকে কি ভাবে? কেন মন করলি? এদের পছন্দ নয় তোর? বেশ তো, অন্য জায়গায় সম্বন্ধ হবে। তোর উপর তার জোড়াচুরি করেনি কেউ। চট করে অমন সুপাত্র পাওয়া মুশকিল, এও তোমায় বলে রাখলুম দিদি। তুই চাইলে ঠিক পারবি। আরে নাইমশাইকে শুধু তো, ঘাট থেকে যে মেয়েটিকে তুলে এনেছিলেন কেমন আছে এখন? দেখে মনে হয় ভালো ঘরের মেয়ে। হ্যাঁ গো, একবার ডাক্তারবাবুকে খবর দিলে হয় না? আমি যাব। তুই? তোমার কথা বলে নিয়ে আসবো এক্ষুনি। কিন্তু নায়েব মশাই। থাক, যেতে চাই যাক। মাঝে মাঝে আয়নায় নিজের মুখ দেখা ভালো। নীরু কেমন দেখলেন? এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, ওষুধ যা দেবার দিচ্ছি। তবে নিউমোনিয়া কি ভয়? তাহলে কিন্তু রোজ আপনাকে কষ্ট করে একবার আসতেই হবে। তাছাড়া আর গতি কি? ওষুধটা যে কারো হাত দিয়ে পাঠাবো সে তো আর। এসছে মা? ঠিক আছে, তুই যা ভেতরে এসো। নাম কি তোমার? শ্যামা। বাড়ি কোথায় বলো, তেমন হলে লোক দিয়ে আমি পৌঁছে দেব। বাড়ি আমার নেই। সে কি, আত্মীয় স্বজন, নিজের লোক? বিশ্বাস করুন, কেউ নেই আমার। একটা কথা সত্যি করে বলো তো, হঠাৎ মরতে গেলে কেন? কি হয়েছিল? এ ঘরে আর কেউ নেই, তুমিও মেয়ে আমিও মেয়ে, কেউ তোমার সর্বনাশ করে পালায়নি তো? না ঠিক,
আমার ঠাকুর ছুঁয়ে দিব্যি করতে পারবে? পাথরের ঠাকুরের কত জোর আমি জানি না, কিন্তু আপনারা আমার জন্য যা করেছেন বিশ্বাস করুন, ঠাকুর বলতে ভগবান বলতে আমার আপনারাই। পা ছুঁয়ে দিব্যি করে বলছি মা, কোন পাপ আমি করিনি করিনি। তবে শোনো, চাইলে এই বাড়িতেই থাকতে পারো তুমি, আমার তো শরীরেই সব থেকে নজরও দিতে পারি না। আজ থেকে সংসারে সব ভার তোমার, না রাখো। নীরু, নীরু দেখো কাণ্ড কাটছে গো ভাই, তোমার জব্বর চড়েছে। শোনো, এবার যে ছেলের কথা লিখছি, পছন্দ না হলে জানতে হবে তোমার মেয়ের পাত্র জোটানো স্বয়ং প্রজাপতির অসাধ্য। ছেলেটি আমার মণিপুত্র বলতে পারো, অর্থাৎ যে কোম্পানিতে আমি কাজ করি বাপ তার ম্যানেজিং ডিরেক্টর। কলকাতা বাড়ি গাড়ি বিরাট প্রতিপত্তি, বিয়ের পর ছেলে বিলেত যাবে। আমি অবশ্য বলেছি সেভার আমরা নেব, আপাতত চন্দার একটা ছবি পাঠাও দেখি চটপট। তাহলে তুমি উঠবে না, এ আমি খাবার রেখে গেলুম, মা এসে যা করার করুক, ভালো ভালো খেয়ে নাও বলছি, আজ বাদে কাল বিয়ে, এই করে বাধাও একটা কিছু। খাচ্ছ না কেন দিদি ভাই, কি হয়েছে তোমার বলো, কি হয়েছে? কিছু না, যদি বলি তুমি লুকোচ্ছ, তোমাদের দয়ায় আছি, জোর তো কিছু নেই, কিন্তু যদি আমার মতো একটা দিদি থাকতো তোমার, পারতে এমনি করে এড়িয়ে যেতে? দিদি, তোমায় যারা ভালোবাসে, তোমার কষ্ট হলে তাদেরও যে কষ্ট হয় বোঝো না আমার। আমায় তুমি ভালোবাসো? না না, আমার ভালোবাসার কি বা দাম। তবে দিদি ভাই, আমার অসুখে তুমি যা করেছ, পৃথিবীতে শুধু আর একজনই এমন করতে পারত, সেও ডাকত আমায় দিদি বলে। তোমায় দেখলে তার কথা মনে পড়ে যায়। কোথায় সে? হারিয়ে গেছে, খুব ভালোবাসতে বুঝি তাকে। কেন হারিয়ে যায় বলো তো, ভালোবাসা গুলো কেন জানি না। সত্যি বলছি দিদি, বিয়ে আমার, এ বিয়ে আমি করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আসতে পারি? বাহ, স্প্লেন্ডেড। একটা কথা বলবার জন্য আপনাকে এখানে ডেকে এনেছি। কি সৌভাগ্য, বলুন না। প্লিজ, আজই আপনি এখান থেকে চলে যান। হঠাৎ ফুল ছিঁড়ে জামাই কোচা আপনার শখ, কিন্তু আমি তো ফুল নই, একটা গোটা মানুষ যা সব ছিল, কিন্তু হারতে হারতে হারতে, বিশ্বাস করুন, হাত জোর করে ভিক্ষে চাইবার মতো আজ আপনি ছাড়া আমার কেউ নেই, সব শেষ হয়ে গেছে। আপনার পায়ে পড়ছে বারেন বাবু, আপনি এখান থেকে চলে যান। আই সি, শুধু রাগলেই নয়, কান্নাটাও তো আপনার ভারী ইন্টারেস্টিং। এমন জিনিস কি কেউ সহজে হাতছাড়া করে? বাবা আসছেন, আপনার মামার টেলিগ্রাম পেয়ে এলেই আশীর্বাদ, সুতরাং বিয়েটা হচ্ছেই। দাঁড়ান, এত জোর দিয়ে যখন হচ্ছে এই কথাটা বললেন, তখন আমার কথাটাও শুনে যান। এই দাগ, এই সিঁদুরের দাগ, শুধু এই রুমালে নয়, একটা বুকের ভেতরে চিরজীবনের মতো আঁকা হয়ে গেছে। আপনি তো ছাড়, দুনিয়ার কারো সব দিনে এই দাগ মুছে ফেলতে পারে। চ্যালেঞ্জ রইল, চেষ্টা করে দেখবেন।
বাপে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, লোক কটা খালি হতে দেবে তো? হ্যাঁ ঘাটে এসে গিয়েছে বলে শুনছ? এই রইলে মায়ের কৃপা, কীর্তিবাস হারানিধি ফিরে পেয়েছি রে, হারানিধি ফিরে পেয়েছি আবার। আর ভাবনা নেই, আবার আমাদের দল ঝাঁকিয়ে উঠবে। জয় মা, জয় মা। কোথায় ছিলে কৃষ্ণ ঠাকুর আমাদের ভুলে? ভিক্ষে করে অম্বিকে তার হোটেলে এঁটো কাটা খেয়ে মরবার তাকে। ফের ভীমরি খেল রেগনি আপদ থেকে গাছ তাদের নামিয়ে দিয়ে যায়। কাকে গাছ তোলে নামাবে তুমি? না না, ওকে না নিয়ে যেতে পারি আমরা? মাঝি ভাই, মাঝি ভাই, ওকে ওকে আমি সঙ্গে নিয়ে যাব। পাখি নাই তার, এই ভাঙা খাঁচায় আমাদের অনেক। তুমি নৌকো ছাড়ো, তুমি নৌকো ছাড়ো। যাবো বললি কি যাওয়া যায়? সব যে তারই ইচ্ছে। দেখ না, দেখ না, ভাঙা খাঁচায় পাখি আবার ফিরে এসেছে। ভাঙা বুক, আমাদের ভাঙা কপাল, জোড়া লাগতেই হবে। এই যে বাবা মাখন, বাবা তুই কি আসরে গান ধর, এদিকটা আমি সামলাচ্ছি, আমি সামলাচ্ছি। না অধিকারী মশাই, তার হয় না। সে কি কাক হয়ে ময়ূরের পাখনা তো অনেক পড়ল, লোক হাসালো অনেক, ওই ময়না জানে। যদ্দিন আয়ন ঘোষ করেছি মনে মনে শুধু চলেছি যে কবে, যে কবে আমিও কেষ্টসে যে কিস্তি মাত করে দেবো। তখন কি জানতুম একটা ফুটো পয়সার যা দাম, তাও আমার নেই। তাই নিজেও ডুবলুম, দলটাকেও ডোবালুম। আজ আমাদের রাখাল রাজা মথুরার রাজা হয়ে ফিরে এসছে। এখন কি আর এই জিনিস আমায় সাজে? এই যে এসো ভাই। কি বলছো এই শরীর নিয়ে? আরে পারবে পারবে, জোর কেড়ে নিস কেন তোরা? জাত শিল্পী, একবার আসরে গিয়ে দাঁড়ালে এক পুয়ে দেখবি কোথায় অসুখ কোথায় কি। ওই তো আসল ওষুধ। হ্যাঁ বলো শ্যামা। অধিকারী মশাই, তাকেই তো পদ্মফুল ফোটে,
বিনু আমাদের সেই পদ্ম, ওঠ বিনু, মুখে কৃষ্ণ নাম নিয়ে এগিয়ে যা, সামনে চেয়ে দেখ কত মানুষ শুনবার জন্য কান পেতে আছে। ওরে, এই তো আমাদের জীবনের ব্রত, কি পারবি না তুই, বল কথা দে আমায়। পারবো দিদি, পারবো। ভদ্র পঞ্চজন, মথুরায় শ্যাম, বৃন্দাবন অন্ধকার, কেঁদে কেঁদে অন্ধ রাধারানী ধুলায় লুটিয়ে বলছেন, হা কৃষ্ণ আর কত বাধা, এত কষ্ট, এত চাওয়া, এত যে চোখের জল, তার এক কণাও কি তোমার চরণে গিয়ে পৌঁছল না? আর বলতে বলতে ওই শুনুন, মানিনি কিদুনা আমার কদাই তুমি কিদুনা, কিদুনা যদি কেহ কৃষ্ণ চায় কোন বাধা বাধা নয়, সুখ কৃষ্ণ দুঃখ কৃষ্ণ তবে রাধা রাধা হয়। যদি কেহ কৃষ্ণ চায় কোন বাধা বাধা নয়, সুখ কৃষ্ণ দুঃখ কৃষ্ণ তবে রাধা রাধা। মেয়েদের মনকে জুতোর তলায় মারিয়ে যেতে শিখেছেন, কিন্তু ভগবানের মার্জে তার চেয়ে কত বড় সে শিক্ষা আপনার হয়নি।
আজ এই পুজোর দিনে মায়ের সামনে ভাগ্য আপনার সব আশা ছাই ঢেলে দিয়েছে বারিন বাবু, দেখে শুনুন তো। না, এদিকে আসুন বারিন বাবু। আসুন বলছি। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কিসের সীমা? আজ আপনার বাবা মার সামনে ফয়সলা হবে এই বেয়াদবি আমাকে ইনসাল্ট করে। ওকে ছেড়ে দাও বারিন। কি বলছো তুমি? ওকে যেতে দাও মা। যা চন্দ্রা। এর মানে? মানে একটাই বারিন, খোলা আসরে ভাবী স্ত্রীর সঙ্গে যেমন ব্যবহার করতে পারে তার হাতে তো আমরা মেয়ে তুলে দিতে পারি না। বলছি তো কোনো ভয় নেই, সরো সরো নাও, ধরো দেখি, ধরো ধরো। বিনু, আমার দিকে একবার চা ভাই, আমি আমার দিকে একবার চা। পুদি, হ্যাঁ অধিকারী মশাই, দাপুর থেকে আজ অব্দি ভালোবেসে রাধারা শুধু কেঁদেই এসেছে। আজ যদি পালা বদল হয় ওদের আপনি আশীর্বাদ করুন অধিকারী মশাই, ওদের আপনি প্রাণ ভরে আশীর্বাদ করুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।